বাড়ির ছেলেমেয়েরা আজ কাদামাটি নিয়ে খেলতে বসেছে। ছোটবেলায় আমরা হয়তো অনেকেই এমন কাদামাটি নিয়ে খেলতে পছন্দ করতাম, কি মনে পড়ছে না? ছুটির দিনগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। আজ অনেকেই ঢাকায় ফিরে গেছে, হয়তো বা দু তিন দিনের মধ্যে আমরাও আবার ঢাকায় আমাদের কর্মস্থলে ফিরে যাব। আজ দুপুর থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তার সবচেয়ে পছন্দের কাজটা করছে। মনে মনে ভাবছি এবার ঢাকায় গিয়ে ও কীভাবে এই টিটি পাখিদের ছাড়া থাকবে। সন্ধ্যা রাতের দিকে কিয়ানার পাপার কিছু বন্ধুরা বাড়িতে আসে। ওরা বলছিল যে ওরা চানাচুর দিয়ে মুড়ি মাখা এবং সাথে আটা চা খাবে, সো এখন সেটাই রেডি করতে যাচ্ছি। তা বানাতে এসে দেখি আজকে ডিনারে খুদের ভাতের সাথে তিন রকমের ভর্তা বানিয়েছে আম্মু। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আসলে এক্সাইটমেন্টের কথাটা বলেছি কারণ খুদের ভাত আজকে আমি প্রথমবারের মতন খাচ্ছি, তাই মুড়ি মাখাটা বানিয়ে নিচ্ছি চানাচুর দিয়ে, ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখা। অন্যদিকে দেখতে পেয়েছিলেন যে চা বানানোটাও কমপ্লিট হয়ে গেছে আমার। খুদের ভাতের সাথে তিন রকমের ভর্তা খেতে দারুণ লাগছিল, আর ভর্তাগুলো এতটা মজা হয়েছিল যে কি বলবো।